বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সুচিত্রা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ঘরের ভিতরে আছি, লাইট জ্বালিয়ে নিয়েছি, অন্ধকার। এখন আমি বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে ভিডিও করে তোমাদের দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমাদের দোকানের সামনে যে পাটখেট ছিল সেই পাটখেট কাইটে নিচ্ছে, আর এখন আমাদের দোকানের সামনে বেশি করে হাওয়া আসবে। দেখুন বন্ধুরা, এই যে আমাদের এই রাস্তা দিয়ে কে যাচ্ছে দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন কে যাচ্ছে, এই যে সারগুরু। সারগুরুটা এদিকে আসছিল, তো একজন মানে একজনের গরুর কাছে মানে যাচ্ছিল, তো গরুটাকে পিটাই দিল সারগুরুটা। তো সারগুরু চলে যাচ্ছে, যে একদম কত দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, তো এই যে আমাদের দোকানটা দেখা যাচ্ছে, দোকানের সামনে অনেকজন বসে আছে, দেখুন কত লোক বসে আছে। তো আমি ভিডিও করছি, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি রাস্তায় আছি, রাস্তা দিয়ে মানে হাঁটছি আর ভিডিও করছি। এই রাস্তা দিয়ে এর আগেও তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি, তো আজকে ভাবলাম আবার আরেকদিন দেখাই, তো সেই জন্য আমি আবার আজকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে সারগুরু চলে যাচ্ছে, ওর নিজের মনের মতো চলে যাচ্ছে। এই জমিটাকেও আমি আরেকদিন দেখিয়েছিলাম তোমাদেরকে, তো এখনো ধান ক্ষেত লাগানো হয়নি, মানে বৃষ্টি ওরকম পড়ছে না, সেজন্য ধান ক্ষেত লাগাচ্ছে না। যখন বৃষ্টি হবে তখন ধান ক্ষেত লাগাবে, তো বৃষ্টির জন্য ওয়েট করছে, বৃষ্টি আসবে তারপর ক্ষেত কাটবে। হাই বন্ধুরা, এই যে একজন দেখতে পাচ্ছেন, এটা আমার দাদা হয়। তো দাদা বলবে যে দাদা কোথায় যাচ্ছে, বলুন কোথায় যাচ্ছেন? এই তো মোড়ের মধ্যে যাচ্ছে, মোড়ে যাচ্ছে চা খেতে। মানে এই দাদাটার খুব চায়ের নিশা, এর জন্য সকাল বিকাল সন্ধ্যা তিন টাইম চা খেতে হবে, সেজন্য মোড়ে যাচ্ছে এখন চা খেতে। চা না খেলে মাথা মানে কাজ করবে না, তো চা খেলে মাথাটা ভালো করে কাজ করবে। তো হ্যাঁ, সব শুনে যাবে তখন। তো এই যে দাদাটা এখন চলে যাবে চা খেতে, তো যে আমিও এখন ওখানে এদিকে সামনে দিকে চলে আসতেছি। তো দেখো বন্ধুরা, কচু দেখো কত বড় বড় কচু দেখতেই পাচ্ছ, ওগুলা কাইটে নিয়ে যাব তোমাদের কাছে বিক্রি করতে, কিন্তু তোমরা কিনবে। হ্যাঁ অবশ্যই কিনবে, কিন্তু বিক্রি করতে নিয়ে গেলে অবশ্যই কিনবে। তো দেখছেন বাচ্চাটা, বাচ্চাগুলো একদম আমার পিছন পিছন ঘুরতেছে, তো লজ্জা পাচ্ছে, আবার দৌড়ায় ভাগতেছে, আবার এদিকে চলে আসতেছে। এই যে এখন মারামারি করতেছে, নে কর কে পারিস, মারামারি কে করতে পারিস লে। এই যে একটা, এটা আমার মামা হয়, মামা দাঁড়াও। তো মামাটা কথাই বলবো না, চলে যাচ্ছে, মামাটা লজ্জা পাচ্ছে। তো এই যে এখানে আসছে, কান্না করতেছে, দেখতে পাচ্ছ, এই যে ই করে কান্না করতেছে, ই করে কান্না করতেছে। এই যে বাচ্চাগুলো কিরকম আমার পিছন পিছন ঘুরতেছে আর পুরা লাফাচ্ছে, এত লাফাচ্ছে, তো কি বলবো আর বন্ধুরা। দেখুন ওই যে এখানে অনেক জন আছে, সবাই আমার পিছনে শুধু লাফাচ্ছে। কেমন, এই যে মামা চলে আসছে, মামা শুনো, যে আবার আসতেছে, আবার চলে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো যে কেমন করতেছে, তো বাচ্চাগুলো এখন, তো বাচ্চাগুলো তোমাদেরকে নাচ দেখাবে। তো যে এই বাচ্চাটা বলে নাচবে, দেখো এই বাচ্চাটা খুব সুন্দর নাচতে পারে, তো নাচ করে দেখাবে তোমাদেরকে। হ্যাঁ যে দেখো কেমন নাচ করতেছে, দেখো যে কেমন নাচতেছে, দেখো এদের নাচগুলো। যদি তোমাদেরকে কাউকে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে বলো যে কোন বাচ্চাটার নাচটা ভালো হয়েছে। দেখো বন্ধুরা, আমাদের মানে পাট কাটা হয়েই যাচ্ছে অলরেডি, আরো মনে হচ্ছে সম্পূর্ণ পাটটা কাটার জন্য আরো মনে হচ্ছে 4-5 দিন লাগবে, আর ঠিক মতো যদি কাটে তাহলে বেশি দিন লাগবে না, 2-3 দিনের মধ্যে কাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ, এই যে এখানে দাঁড়া, কেউ সরবি না। এই যে এর নাম হইলো গিয়ে রোহিত, এর নাম রোহিত, এর নাম মোটু, মোটু পাতলু, কার্টুন দেখো না ওই রকম, এর নাম মোটু, ওর ভাই আছে একটা পাতলু, তো ওদের দুজনকার নাম রাখছি মোটু পাতলু। তো এই যে আরেকজন আছে, এর নাম হলো গিয়ে রাহুল, আই লাভ ইউ রাহুল, যেমন বইটাকে আই লাভ ইউ, আই লাভ ইউ একটা বই আছে কিনা দেবের নাম, ওখানে যে রাহুল থাকে, তো এটাই হলো এর নাম রাহুল। আর এর নাম হলো সোনাই, দেখো যেমন নাম সোনাই তেমনই দেখতেও সেরকমই সোনাইয়ের মতো হয়েছে। আর এই যে এখানটায় আরো বসে আছে, এই যে বসে আছে,
এটার নাম হলো গিয়ে বিক্রম। আজকে ভালোই বলবো এদেরকে, আর খারাপ বলবো না। ও মানে আরো কয়েকদিন বলছিলাম তো এদেরকে খারাপ বলছিলাম, তো এদের মনটা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আর বলবো না। তো ভালো নাম বলছি, তুই ভাবছিস কেন? জয় বিমল, জয় বিমল। এই যে আরেকটা বাদর, এটা বড় বাদর একদম, যেটা বললো রাজশ্রী বিমল মাস্টার, এটা ইউটিউবের। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এইটুকুই বললাম, আর কিছু বলবো না, রাখলাম। আমার বরটা একটা হাফ প্যান্ট পরে আছে দেখছো, আর মোবাইল, রাখলাম।